রাশিয়া ইউক্রেন চলছে যুদ্ধ, অতি শীঘ্রই পূর্ণ আক্রমণ চালাবে রাশিয়া বলল ইউক্রেন। রাশিয়ার 19,500 সেনা নিহত দাবি ইউক্রেনের। পুতিনকে মোকাবেলায় যত অস্ত্র দরকার দেবে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন শেহবাজ শরীফ। চূড়ান্ত সমঝোতা না পৌঁছলে অভিযান বন্ধ হবে না বললেন ল্যাভরভ। আরো জানিয়ে দেব ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে যে দুটি দেশ। যে তিনটি ঘটনায় ইউক্রেন যুদ্ধে জড়িয়ে দিতে পারে ন্যাটো। এবং সর্বশেষে জানিয়ে দেব ভারতে কয়েক রাজ্যের সংঘর্ষ, কারফিউ জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। অতি শীঘ্রই পূর্ণ আক্রমণ চালাবে রাশিয়া বলল ইউক্রেন। রাশিয়া কয়েকদিনের মধ্যে ইউক্রেনের পূর্বে একটি বড় সামরিক আক্রমণ শুরু করতে পারে। রোববার রাতে এ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন ইউক্রেনের বিমান থেকে ট্যাঙ্ক পর্যন্ত বিভিন্ন সামরিক প্রযুক্তির প্রয়োজন। এদিকে রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ বলেছেন রাশিয়া অবশ্যই ইউক্রেন রাজধানী কিয়েভের দখল নেবেই। রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা 2014 সাল থেকে পূর্ব ডনবাস অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেনের পূর্ব কয়েক হাজার সৈন্য রয়েছে বলে মনে করা হয়। রাশিয়া পুনর অভিযান শুরু করলে সেটি সিদ্ধান্তমূলক যুদ্ধগুলোর মধ্যে একটি হতে পারে। তার সর্বশেষ গোয়েন্দা আপডেট, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ডোনেস্ক এবং লোহানস্ক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত ছিল। ইউক্রেনের বাহিনী বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে, যার ফলে রাশিয়ান ট্যাঙ্ক, যানবাহন, কামান সরঞ্জাম ধ্বংস হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় যোগ করেছে তাদের দাবি রাশিয়া অবিরত বোমা হামলার উপর নির্ভর করে চলছে, যা লক্ষ্য স্থাপন এবং হামলা পরিচালন করার সময় তাদের বৈষম্য করার ক্ষমতা হ্রাস করে ফলে বেসামরিক হতাহতের ঝুঁকি বাড়ায়। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন আগামী সপ্তাহটি উত্তেজনাপূর্ণ হবে, রাশিয়ার সাথে হারানোর ভয় আরো বেশি, ভয় যে সত্য স্বীকার করতে হবে। রাশিয়ান সৈন্যরা আমাদের রাজ্যের পূর্ব আরো বড় অভিযান যাবে। তিনি সতর্ক করে দিয়েছেন যারা আমাদের বিরুদ্ধে আরো বেশি অপনাস্ত্র, এমনকি আরো বেশি বিমান বোমা ব্যবহার করতে পারে, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা জবাব দেব, সূত্র স্কাই নিউজ। রাশিয়ার 19,500 সেনা নিহত দাবি ইউক্রেনের। ইউক্রেন যুদ্ধে প্রায় 19,500 সেনা হারিয়েছে রাশিয়া, কিয়েভের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। গত 24 ফেব্রুয়ারি দেশটির হামলা চালায় রাশিয়া, দুপক্ষের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে 725টি ট্যাঙ্ক, 1,923টি সামরিক যান, 154টি প্লেন এবং 136টি হেলিকপ্টার খুইয়েছে রাশিয়া। এদিকে গত শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা হয়, তবে তারা হতাহত সৈন্যের সংখ্যা উল্লেখ করেনি। এর আগে গত 24 মার্চ ন্যাটোর পক্ষ থেকে জানানো হয় যে ইউক্রেন যুদ্ধে 15,000 সেনা হারিয়েছে মস্কো। অপরদিকে রাজধানী কিয়েভের কাছে রোববার 1,200 বেশি মরদেহ পাওয়া গেছে বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বিভিন্ন শহরে ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে। এছাড়া রোববার সকালে দেশটির উত্তর পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার গোলাবর্ষণে দুজনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেক সিনগোবেব এ তথ্য নিশ্চিত করেছেন। মাত্র একদিন আগেই দক্ষিণ পূর্বাঞ্চল শহর এক শিশুসহ 10 বেসামরিক নাগরিক নিহত হয়। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোবা গ্রামে আরো এক গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজন খানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে, স্থানীয় কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছেন। পুতিনকে মোকাবেলায় যত অস্ত্র দরকার দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনের যত অস্ত্র প্রয়োজন যুক্তরাষ্ট্র তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সুলিভান বলেন রাশিয়া কারো বেশি অঞ্চল দখল করা এবং বেসামরিক নাগরিক মানুষকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত রাখতে বাইডেন প্রশাসন ইউক্রেনে আরো অস্ত্র পাঠাবে। মস্কোর আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন, খবর আল জাজিরার। চলতি সপ্তাহে এবিসি নিউজকে সুলিভান বলেন আমরা রাশিয়ানদের পরাজিত করার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে যাচ্ছি, যাতে তারা রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এছাড়া রুশ অভিযানে ঠেকাতে ন্যাটোভুক্ত দেশগুলোর সীমান্ত স্থায়ীভাবে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রোববার জোটের মহাসচিবের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ।
ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ টেলিগ্রাফকে এক সাক্ষাৎকারে জানান, ইউরোপীয়দের নিরাপত্তার জন্য নতুন করে ভাবছে জোটটি। ইউভুক্ত দেশগুলোর সেনাপ্রধানের সঙ্গে স্থায়ী সেনা মোতায়েনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান তিনি। এদিকে রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহর থেকে সেনা প্রত্যাহার করে নিলেও ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ নিতে মরিয়া রুশ বাহিনী। এই ধারাবাহিকতায় দেশটির পূর্বাঞ্চলের শহর নিপ্রোতে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। হামলা শহরের একটি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়াও বিমানবন্দরটির কমপক্ষে 6 কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলেও জানানো হয়। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন শেহবাজ শরীফ, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান, তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেটা সম্ভব নয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ বলেন, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, তবে কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্থায়ী শান্তি সম্ভব নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তের দুই প্রান্তে দারিদ্র আছে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি বোঝার জন্য বলব, জম্মু কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আমি মোদীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং তারপরে আমরা একযোগে দারিদ্রের বিরুদ্ধে লড়াই করব। এদিকে সোমবারই পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। ইসলামাবাদের আইওয়ানি সদরে এক যুগান্তরিক অনুষ্ঠানে তিনি শপথ নেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস জানিয়েছে। সিনেটর চেয়ারম্যান সাদিক সানজারনি প্রেসিডেন্ট আরিফ আলবির অনুপস্থিতিতেই শেহবাজকে শপথ বাক্য পাঠ করান। এর আগে সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনে 174 জন সদস্য সেহরাব শরীফের পক্ষে ভোট দেন, বিপক্ষে কেউ ভোট দেননি কেউ। এই 174 জন সদস্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে তাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয়। এদিকে শেহবাজ শরীফের সঙ্গে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ইমরান খানের দল পিটিআইর কো চেয়ারম্যান শাহ মোহাম্মদ কোরেশির, কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর কোরেশি ঘোষণা দেন পিটিআইর সব সদস্য পদত্যাগ করবেন। তারপর এই ঘোষণা পিটিআইর সকল সদস্য এবং ডেপুটি স্পিকার কাসিম সুরিও বের হয়ে যান। এর ফলে পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বী শেহবাজ শরীফ নির্বাচিত হয়ে যান। কাসিম সুরি বের হয়ে যাওয়ার পর স্পিকারের দায়িত্ব নেন মুসলিম লীগের এন নেতা আওয়াজ সাইদিক। তিনি স্পিকারের চেয়ারে বসেই ভোটাভুটি কার্যক্রম শুরু করেন। তিনি জানান, যারা শেহবাজকে প্রধানমন্ত্রী চান তারা ডান দিকে যান, আর যারা কুরেশিকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে চান তারা বাঁ দিকে যান। কিন্তু কুরেশির আগে বের হয়ে যাওয়ার পর পক্ষে থেকে কেউ ভোট দেননি। চূড়ান্ত সমঝোতা না পৌঁছলে অভিযান বন্ধ হবে না বলল ল্যাভরভ। আলোচনা চললেও ইউক্রেন সেনা অভিযান বন্ধ করবে না রাশিয়া, সোমবার এমন কথাই জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ জানিয়েছেন ইউক্রেনের সাথে আলোচনা বন্ধ রাখার জন্য কোনো কারণ দেখেন না, তবে আলোচনা হলেই বিশেষ অভিযান বন্ধ থাকবে এমন কোনো কারণ দেখেন না তিনি। তিনি আরও জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারিতে প্রথম দফা আলোচনার সময় অভিযান বন্ধের আদেশ দিয়েছিলেন, তবে রাশিয়া এবার তার অবস্থান বদলে গেছে। ল্যাভরভ বলেন, চন্তন সমঝোতা পৌঁছানোর আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। সূত্র বিবিসি। ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে যে দুটি দেশ, এক মাসের বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময় ইউক্রেনে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী, তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে ইউক্রেনের বাহিনী। এমন পরিস্থিতি মাঝে মধ্যে ইউরোপ ভিত্তিক দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সঙ্গে আরো দুটি দেশ যোগ দিতে যাচ্ছে। সোমবার আল জাজিরা লাইভ আপডেট এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী মাসের মধ্যে ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে, এর ফলে পশ্চিমা জোটের সদস্য সংখ্যা 30 থেকে 32 হবে। দুই দেশের নেতারা বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর কারণেই নিজ দেশের নিরাপত্তার স্বার্থেই ন্যাটোতে যোগ দিতে যাচ্ছেন তারা। যে তিন ঘটনায় ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ন্যাটো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু পর থেকেই যে বিষয়টি ন্যাটো সামরিক জোটের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তা হলো, এই যুদ্ধে সরাসরি না জড়িয়ে তাদের মিত্র ইউক্রেনকে কতটা সামরিক সাহায্য করা যায় সেই সিদ্ধান্ত নেয়া। ইউক্রেন সরকার অবশ্য ন্যাটো জোটের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সমূহ বিপদ থেকে আদৌ চিন্তিত নয়, তারা ন্যাটোর কাছ থেকে সর্বোচ্চ সাহায্যের জন্য ফুলাকুলি চাপ দিয়ে চলেছে। ইউক্রেন এখন বলেছে, পূর্বের ডনবাস প্রদেশে রাশিয়ার হামলা প্রতিহত করতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে জরুরি ভিত্তিতে তারা আরও জ্যাভেলিন ও এনএল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, স্ট্রিঙ্গার এবং স্ট্র্যাটেজিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রয়োজন। এসব অস্ত্র তারা আগে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পেয়েছে, কিন্তু ইউক্রেন বলেছে সেগুলোর মজুদ কমে আসছে এবং জরুরি ভিত্তিতে এই সব অস্ত্রের নতুন সরবরাহ তাদের দরকার।
এসব অস্ত্র ইউক্রেনের কম বেশি যাচ্ছে, কিন্তু ইউক্রেন এখন ট্যাঙ্ক চাইছে, সাময়িক ড্রোন চাইছে এবং রাশিয়ার বিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চাইছে। কারণ তারা বলেছে তা না পেলে রাশিয়ার হামলায় তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক স্থাপনা এবং সেই সাথে জ্বালানির মজুদ ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এখনও এসব ভারী আক্রমণাত্মক অস্ত্র দিতে ন্যাটোর দ্বিধার মধ্যে রয়েছে, অনেকে প্রশ্ন তুলেছেন কেন। একটাই উত্তর, ন্যাটো ভয় পাচ্ছে এসব অস্ত্র ইউক্রেনকে দিলে যুদ্ধ ইউক্রেনের বাইরে বাকি ইউরোপে ছড়িয়ে পড়বে। পশ্চিমা দেশগুলোর সরকারগুলোর মধ্যে একটি ভয় কাজ করছে যে চাপে পড়লে রাশিয়া হয়তো স্বল্পমাত্রার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, এবং তা যদি তা করে তাহলে যুদ্ধ ইউক্রেন সীমান্ত ছড়িয়ে বাকি ইউরোপের ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হবে। ভারতে কয়েক রাজ্যের সংঘর্ষ, কারফিউ জারি। রামনবমী উদযাপনের শেষ দিনে ভারতের একাধিক রাজ্যের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে একজনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অর্ধশত। আগামী বছর গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক অশান্তি ক্রমে আরও বৃদ্ধি পাবে বলে অনেকে আশঙ্কা করেছেন। গতকাল রোববার ছিল রামনবমী উৎসবের শেষ দিন। গতকাল ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে উত্তেজনা দেখা দেয়, এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল এসব সংঘর্ষ হয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে। এরই মধ্যে দিল্লিতে সংঘর্ষ ঘটে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে, সেখানে বিজেপি ছাত্র শাখার সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। বাকি চার রাজ্যের সংঘর্ষে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে। গুজরাটের সংঘর্ষ বাদে প্রধানত আনন্দ ও সবরকাতা জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় পুলিশ বলেছে সংঘর্ষের শুরু হওয়ার দুই পক্ষ ইট ছোড়াছুড়ি করে, এক পর্যায়ে তারা বেশ কিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা আনন্দ শহরের সংঘর্ষ এলাকায় থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মধ্যপ্রদেশে ধর্মীয় গান বাজনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়, পুলিশ কাঁদানো গ্যাস ছুড়ে ও লাঠিসাজু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর খড়কন শহরে 144 দ্বারা জারি করে প্রশাসন, পরে তিন এলাকায় কারফিউ জারি করা হয়।